হ্যালো ফ্রেন্ডস, আমি রিতা আর রিতাস বেস্ট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুঁই শাক দিয়ে ছাঁচড়ার রেসিপি। আজ আমি এই ছাঁচড়াটা কোনো রকম মাছের মাথা দিয়ে তৈরি করব না, তৈরি করব সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পুঁই শাক দিয়ে ছাঁচড়ার রেসিপি করার জন্য প্রথমেই দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল, গরম হয়ে এলে পরেই দিয়ে দিচ্ছি এক চা চামচ পাঁচফোড়ন, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। এবার 30 সেকেন্ড মতো এদেরকে ফ্রাই করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পছন্দ মতো সবজি, দিয়ে দিয়েছি বেগুন, আলু, মিষ্টি কুমড়ো, ভিন্ডি, দিয়েছি পটল, গাজর আর পুঁই শাকের ডাঁটা। প্রথমে আলু আর গাজরকে 30 সেকেন্ড মতো ফ্রাই করে নেব। এটাকে 30 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পটল আর মিষ্টি কুমড়ো। পটল আর মিষ্টি কুমড়োটাকেও 30 সেকেন্ডের জন্য ফ্রাই করে নেব। 30 সেকেন্ড খুব ভালোভাবে ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁই শাকের ডাঁটা, ভিন্ডি আর লম্বা লম্বা করে কেটেছিলাম বেগুন সেটা। এবার খুব ভালোভাবে এটাকে আমি আবারও ফ্রাই করে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন পেস্ট, এক চা চামচ লবণ, এক চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। এবার সবটা উপকরণকে খুব ভালোভাবে সময় ধরে আমি কিন্তু কষিয়ে নেব। কষতে কষতে একটা সময় দেখবেন তলাতে লেগে যাচ্ছে, তখন হালকা হালকা করে জল দিয়ে এইভাবে আবারও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিলাম এক চা চামচ চিনি, চিনিটা দিয়ে আবারও 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে আমার সবজিগুলো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পুঁই শাক। পুঁই শাকটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম, এটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এক মিনিট পর দেখতে পাবেন পুঁই শাক থেকে প্রচুর জল ছেড়েছে। এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে সবজিগুলোকে সেদ্ধ করে নেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে জল পুরোটাই শুকিয়ে গেছে এবং সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ দেশি ঘি। দেশি ঘিটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। ঘিটা এখানে অপশনাল, তবে দিলে পারে খেতে ভীষণ ভালো লাগে। পুঁই শাকের ছাঁচড়ার রেসিপি আমার এখানেই কমপ্লিট। আপনারাও বাড়িতে দেরি না করে চটপট তৈরি করে ফেলুন এই পুঁই শাক দিয়ে ছাঁচড়ার রেসিপিটি। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। পুঁই শাক দিয়ে ছাঁচড়ার এই রেসিপিটি আপনারা অবশ্যই গরম গরম ভাত, খিচুড়ি বা রুটির সাথে পরিবেশন করুন, আর আপনাদের এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আর রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন।